Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So, আজকে আমরা একটি আচ্ছা আইকন সেট করব আমাদের অ্যাপসে। এর জন্য আপনি ড্রয়ারেও লেফট ক্লিক করতে পারেন অথবা মিপ ম্যাপেও লেফট ক্লিক করতে পারেন। দেন নিউ থেকে আপনারা চলে আসবেন ইমেজ অ্যাসেটে। সো আপনারা এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা তাদের পিকচারটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে এই ফোল্ডারে ক্রিয়েট করলাম। এখান থেকে আমি হচ্ছে আমি যে পিকচারটি অ্যাড করতে চাই আইকন হিসেবে সেই আইকনটি এখানে সিলেক্ট করে নিব। আমরা আইকনের সাইজ সবাই জানি যে 512 বাই 512টা গুগল প্লে স্টোরে দেওয়ার জন্য আপনারা হচ্ছে একটা আইকন ক্রিয়েট করে নেবেন। দেন হচ্ছে সেই আইকনের ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি দেখে আসি আমার আইকনটা আমি কোনটা দিব। সো এখান থেকে আমি যে কোনো একটা আইকন দিয়ে দিব। এখানে আমার কয়েকটা আইকনই আছে। সো এখানে চলে যাব। এখান থেকে আসার পর আমরা এখানে একটি সিলেক্ট করে নিলাম, দেন ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এরকম আমাদেরকে পিকচারটি দেখাবে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিব। সো এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এরপর আমি কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি। সো এখানে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে আসার পর আমরা ফিনিশে ক্লিক করে দিব। সেটা একটু লোড হবে, লোডে একটু টাইম লাগে। সো চলে যাব আমরা আমাদের মিপ ম্যাপে, তাহলে আমরা আমাদের রেজাল্টটি দেখতে পারবো। সো এখানে আমাদের হচ্ছে আইকনগুলো চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একই নামে দুইটা করে পিকচার হচ্ছে ক্রিয়েট হয়েছে। আমরা একটি নাম একই নামে একটি নাম রেখে দেন আরেকটি পিকচার কেটে দেব। এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাপসটিকে রান করব। রান করার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস রান হয়ে গেছে। সো এখন আমরা আমাদের অ্যাপসটিকে ওপেন করব, তাহলে হচ্ছে দেখতে পারবো আমাদের ফলাফলটি। সো আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন আমরা ব্যাক বাটনে যাব, দেন আমাদের আইকনটি আমরা দেখতে পারবো। সো আমরা ব্যাক বাটনে আসলাম। এই দেখুন আমাদের আইকন সেট হয়ে গেছে। আমাদের প্রজেক্টের নাম ছিল কটলিন ক্লাস। সো এখানে দেখুন কটলিন ক্লাস নামে এখানে প্রজেক্টটি সেট হয়েছে। আমি আবারও বলে যাচ্ছি, আপনার মিপ ম্যাপ বা ড্রয়াবেলে নিউতে এসে ক্লিক করবেন, দেন ইমেজ অ্যাসেটে যাবেন। ইমেজ সেটে যাওয়ার পরে আপনারা আপনাদের পিকচারটাকে চুজ করবেন। চুজ করার পরে আপনারা হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড কালার নেবেন। দেন হচ্ছে নেক্সট নেক্সট করে আপনারা ফিনিশে ক্লিক করে দেবেন, আপনাদের আইকন সেট হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।